বর সকালবেলা উঠে কাজে চলে গেছে। দরজাটা দিয়ে আরও 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়ে নিলাম। তারপর এখন উঠলাম আর আকাশে অনেক মেঘ করেছে, তবে ওয়েদারটা বেশ ভালো। ঘুম থেকে উঠেই যে রোদে আমার কষ্ট হয় সেটা হবে না। সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট। সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, শনিবার সকাল এখন 7:20। তো এই 7:20 থেকেই আজকে আমার ব্লগ শুরু করছি, আর এখন থেকেই তোমরা আমার সারা দিনের কাজকর্ম দেখতে পাবে। আমি কি করি, কি রান্না করি, বাড়ির কি কাজকর্ম করি, সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সকাল কটা বাজে তখন? 6:45-6:00 দিকে প্রত্যেক দিনের নিয়ম আমার বর কাজে চলে যায়। আর সত্যি কথা বলতে আমি না অত সকালবেলায় মানে আগে উঠতে পারতাম, এখন শরীরটা খারাপের জন্য আমি সত্যি উঠতে পারি না। তো তার জন্যে আমার বর সকাল সকাল কাজে চলে যায়, আমাকে শুধু বলে চলে যায় যে মাম আমি গেলাম, তুমি এখন ওঠো না, তুমি আস্তে ধীরে ওঠো। তো আমি প্রত্যেক দিনের নিয়ম 7:00-7:30 মধ্যে ঘুম থেকে উঠি, বা খুব জোর হয়ে গেলে 8:00 হয়ে যায়, তবে আমার যা কাজকর্ম আমার হয়ে যায়। এই জন্যে আমার খুব সকালবেলায় ওঠার প্রয়োজনটা হয় না যে 4:00-5:00 নয় বাদ দাও 6:00 সময় উঠেও যে কাজ করব। আমার খুব একটা সময় লাগে না কাজ সামলাতে। আমি কি করি বলো তো, আমি তোমাদের সাথেও যেমন কথা বলি না, তোমাদের সাথে কথা বলেও কিন্তু আমার ঠিক ঠিক যেভাবে যেভাবে কাজ করতে হয় ঠিক সেইভাবেই আমি কাজ আমার কাজগুলোকে আমি গুছিয়ে নিই। তোমরা সেটা দেখো, এমনকি আমার এই ঘরে, এই ঘর বলে না, এই ঘরটা তো আমার অনেক বড়, আমার ওই ঘরে এসেও কিন্তু কেউ বলতো না যে ঘরটা অগোছালো রয়েছে বা ভালো লাগছে না বা নোংরা, কেউ বলতো না। কারণ আমি সময়ের কাজটা সময়ে করতে পছন্দ করি, করে বসে থাকবো, করে ফোন ঘাঁটবো, এটাই আমার রুলস। যাই হোক, সকালবেলায় অনেক কথা বলে ফেলছি, এত কথা বললে হবে না, পুরো কাজ পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমার সাথে থাকো সারাটা দিন, আর ব্লগটাকে এনজয় করো। চলো গতকাল রাতের একটু ভাত ছিল, সেই ভাত কটা গরুকে দিয়ে আসলাম। আমি জানতাম না, বৌদি বলল যে না, বৌদিদের গরু খিচুড়িও খায়, এমনকি ভাতও খায়। আর তার সাথে তো ফ্যান, আলুর খোসা, এগুলো তো রয়েছে, এগুলো তো দেওয়াই হয় যখন আমি সবজি আনাজ কুটি তখন। তো এবার দেখো, ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিলাম, তারপর চলে আসলাম উঠোন ঝাড় দিতে। কি ভালো লাগছে না, চারিদিকটা সবুজ। আর হ্যাঁ, আজকে বৌদি নেই, তো বৌদি নেই বলেই সব কাজগুলো আমিই করছি, বৌদি থাকলে দুজন মিলেই কাজগুলোকে আমরা সামলে নিই। তো যাই হোক, চলো উঠোনটাকে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাঠের দিকটা থেকে দেখতেই পাচ্ছ একটু ধোয়া ধোয়া আসছে, তার কারণ মাঠে কিছু পাতা টাতা হয়তো ছিল, শুকনো পাতা, সেইগুলোকে আগুন ধরিয়েছে। তো তার জন্যেই চারিদিক পুরো ধোয়া ধোয়া। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে চারিদিক থেকে এত ধোয়া আসছে কোথা থেকে, তার মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। আর বেশি কাজ নেই, উঠোনটা ঝাড় দিয়ে তারপর পথের সামনেটা একটু লিপে নেব, ব্যাস
হয়ে যাবে আমার সকালের কাজকর্মগুলো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। কাজকর্ম সব হয়ে গেছে, এই যে জায়গাটাতে লিপেও দিয়েছি, হাতে ব্রাশ। চলো একটু এই রাস্তাটাতে হেঁটে নিই, জাস্ট 2 মিনিট। আর আমাদের বাড়ির যে তক্তাবাস ছিল, তোমাদের বলছিলাম সেই তক্তাবাসগুলো নেওয়া হচ্ছে না, তো সেই তক্তাবাসগুলো আজকে নিয়ে যাচ্ছে। পাকছে না? হনুমান তো খেয়ে আমাদের ঘরে ফেলেছে। নিয়ে যেতে পারবো দাদা সব টুকটুকির মধ্যে? ঘর তাহলে পুরো ফাঁকা? হ্যাঁ, দু-3 দিন গেলি পাকবে। হ্যাঁ, পুরো সবুজ হয়ে রয়েছে তো। সবুজ, হ্যাঁ সবুজ হয়ে রয়েছে। টাইম, এগুলো টাইম হয় না, এগুলো যাবে চলে যাবে। ঘর পুরো ফাঁকা, ঘরে ইট টিট এইগুলো রয়েছে, এইগুলো মনে হয় দেখছি এইগুলো হচ্ছে আমার বর বা আমি বিকেলবেলার দিকে পরিষ্কার করবো, সকালের দিকে তো আর হয়ে ওঠে না, যা রোদের তাপ ওঠে। আর এইগুলোকে থাকবে, এগুলোকে দাদা নেবে জ্বালানির জন্য। এগুলো ছোট ছোট ভাঙা চোরাও রয়েছে। ফ্রেশ হয়ে অনেক কটা কাজ করলাম, অনেক কটা কাজ বলতে এইদিকে দেখো আলনাটাকে গোছালাম, আলনাটা একটু অগোছালো ছিল। এইদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করলাম, এটা হচ্ছে শোকেসে যাবে। এইদিকে ওষুধ নিয়ে নিয়েছি, এখন ওষুধ খাবো, কারণ আমি সকালবেলা কাজকর্ম সেরে হরলিক্স আর বিস্কুট খেয়ে নিয়েছি। হরলিক্স বিস্কুট খাওয়ার পর 10 মিনিট হয়ে গেছে, এবার আমাকে ওষুধ শুরু করতে হবে। আর এই ওষুধগুলো গতকালকে আনা হয়েছে, মাইগ্রেনের ওষুধ। আর ঠিক এই এই টাইমটা, এই সকালের এই টাইমটা থেকে ঠিক 2-2.5টার সময় গিয়ে মাথা যন্ত্রণাটা এতটা চরমে ওঠে, আমি আর তখন থাকতে পারি না, তখন আমাকে পেনকিলার খেতেই হয়। ডাক্তার বলছে যে না, এত পেনকিলার খাওয়া ঠিক না, তোমরাও জানিয়েছো, কিন্তু কি করবো বলো, আমার মাথা যন্ত্রণাটা এত কষ্ট হয়, এত কষ্ট আমি তাকাতে পারি না ওই দুপুরবেলার সময়টাতে, তো তখন আমাকে খেতেই হয়। তো ডাক্তার বললো এটা মাইগ্রেনের সমস্যা, তো এই ওষুধ খাও ঠিক হয়ে যাবে। তো এইগুলো এখন খাবো, এগুলো এখন আর পেনকিলার এইসব কিছু খাবো না। যাই হোক, এইদিকে দেখো কিছু বাজার রয়েছে, এখানে রয়েছে 25 কেজি চালের বস্তা, আর এখানে রয়েছে হচ্ছে কি বলে মুদিখানার কিছু বাজার, এর মধ্যে মুদিখানার বাজারও রয়েছে, এমনকি ওই আলু পেঁয়াজ রসুন এইগুলোও নিয়ে এসেছি, কারণ আমি যেহেতু বাজার যাচ্ছি না, বাজারে এই রোদের মধ্যে যাব না, শরীর খারাপ, তার মধ্যে শরীর দুর্বল, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমি বাজারে ওই জন্য যাচ্ছি না, আমার বর যেতেও দেবে না। তো তার জন্যে মুদিখানার দোকান থেকেই ওই যে গতকাল রাত্রিবেলায় ও আর আমি গিয়ে বাজার করে নিয়ে এসেছি, কিন্তু ঢালতে পারিনি, মানে গোছাতে পারিনি, সেইগুলোকে পরে গোছাবো। মানে এই সকালবেলায় না কাজকর্ম এক নিঃশ্বাসে সারি, সেরে নিয়ে একটু হয়তো বসি বা একটু খাই কিছু, হরলিক্স বা বিস্কুট বা জল কিছু খেলাম, খেয়ে নিয়ে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হয় রান্না করার জন্য, যেহেতু আমার বর চলে আসবে খেতে, তো তার জন্য এখন আমাকে রান্নাঘরে যেতে হবে। আর আজকে শনিবার, শনিবারে রান্না হবে হচ্ছে নিরামিষ রান্না, জানোই তোমরা, মুগের ডাল করব, পটল আলু রসা করব, চাল কুমড়ো ভাজা করব, আর হচ্ছে ভাতে আলু সেদ্ধ দেবো।
এই হচ্ছে আজকে নিরামিষ রান্না, ঠিক আছে? তো এখন আমাকে রান্নাঘরে যেতে হবে, তো এইগুলো এখন গোছাতে বসলে এখন হবে না। আর চাল যা রয়েছে আজকে আমার হয়ে যাবে, চাল আমি ঢালতেও পারি না, ও এসে ঢালবে, কাজ থেকে আসুক। আর এদিকে দেখো মেঘমেঘ করছে গো, সকালবেলা একটু রোদ রোদ উঠলো কিন্তু মেঘমেঘ করছে। তবে হ্যাঁ, এরকম ওয়েদার হলে ভালো লাগে, আর বেশি রোদ উঠে গেলে না আমার মাথা যন্ত্রণা হয়, মাথায় খুব কষ্ট হয়। এই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, যাই এবার রান্নাঘরে, যাই রান্নাঘরে গিয়ে রান্নার সরঞ্জামগুলো গোছাই, রান্না বসাই, তারপর আবার এই যে মুদিখানার বাজারগুলো ওগুলো গোছাতে হবে, তারপর ওগুলো পরে বর খেদে কাজে চলে যাবে, তারপর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাকে ভেজে নিচ্ছি, আর এখানে পটল নিয়ে আসলাম, পটল আলুর রসা করবো তোমাদের তো বললামই। আর এই যে চাল কুমড়ো ভাজা, তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। একটু আগে জায়গাটা পুরো মানে ফাঁকা ছিল, পরিষ্কার ছিল, আর এখন এই যে অগোছালো করে জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। কিছু করার নেই, রান্নার সময়টা এরকমই হয়। তবে কি বলতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে এটা হয় না। ধরো গ্যাসের টেবিলের মধ্যে রান্না করছি, এটা পেরে নিলাম, ওটা পেরে নিলাম, হয়ে যায়। কিন্তু এই বসে রান্না করলে বা এক জায়গা থেকে জিনিস এক জায়গায় নিয়ে এসে রান্না করলে এরকমই হয়, এই যে ছড়িয়ে ছিটিয়ে সংসার। তো চলো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এবার রান্নাটা করি, ডালটা পুড়ে যাবে, চলো সঙ্গে থাকো। মুগের ডালটা ভেজে নিয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও হচ্ছে। তো ওইদিকে দুটো ওভেনে চলছে কাজ, মানে রান্না হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে সবজিটা কেটে নিচ্ছি, পটল কাটছি। পটল আলু কাটা হয়ে গেছে, এখন পটলটা কেটে নিচ্ছি, পটল আলু রসা করব যেহেতু। তো ওই যে আমার মনুষ্যনা দেখতেই পেলে দৌড়ে আসলো, কারণ মানে সামনের যে গেটটা রয়েছে সেই গেটটা দেওয়া রয়েছে, কারণ আমি বাড়িতে একাই রয়েছি, তো আমি এদিকে কাজ করছি বলে এদিকের গেটটা খোলা, ওই দিকের গেটটা দেওয়া ছিল, তাই মনু এদিক দিয়েই ঢুকে আসলো। নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি, তারপর আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে ভাজা পটলগুলো। আর আজকে তরকারিটা একটু ঝালঝাল হয়েছিল, কিন্তু খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল। আর অনেক দিন পর পটল আলু রসা করলাম, দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল। মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখো আমি জল দিয়ে ঢেকে দিয়েছি, ঝোলটা ফুটুক। আর এদিকে পাশের ওভেনে আমি ডাল করব বলে, মানে ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা তো ফোড়ন দিতে হবে, তো আজকে নতুনভাবে করছি মুগের ডালটা, তোমাদের বলছি আমি কীভাবে করছি। নতুনভাবে চাল কুমড়ো দিয়ে ডাল করছি, আমি সবসময় ওই প্রেশারে ডালটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কী বলো চাল কুমড়ো বা লাউ বা পেঁপে দিলে এগুলো দিয়ে দিই, তারপর একটা সিটি দিয়ে নিই, তারপর সম্বার দিয়ে নিই, এটাই করি। তো আজকে আমি করছি, কারণ এই বাড়ির বৌদি বললো কি ওইভাবে করো না, একদিনকে শুধু চাল কুমড়োটাকে ডালের মধ্যে দেবে না, ডালটা সেদ্ধ হয়ে গেলে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তারপরে কি বলে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে চাল কুমড়োগুলো একটু ভেজে নেবে, একটুখানি জাস্ট একটুখানি হলুদ দিয়ে ভেজে নেবে, নিয়ে তারপর ডালটা সম্বাদ দিয়ে দেবে, দিয়ে ডালটাও ফুটবে আর ওটাও নাকি মানে সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যায় তো খুব তাড়াতাড়ি চাল কুমড়ো। তো সেটাই আমি করলাম, এখন দেখা যাক কেমন হয় আজকে ডালের টেস্টটা। আর এই যে এখানে হচ্ছে কি বলে পটল আলুর রসা, আর এই যে এখানটাতে আমি কাটছি চাল কুমড়োগুলো, মানে আমি দুই দিকেই বসিয়ে দিয়েছি, আর এই দিকে হচ্ছে কাটছি হচ্ছে চাল কুমড়ো ভাজা করব। তো ভাজাটা করতে আবার একটু সময় লাগে, ভাজাটা একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগে না, ওই জন্যে ভালো করে ভাজা না হলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম যে ভাত ডাল আর তরকারিটা নামিয়ে নিই, তারপর লাস্টে ভাজাটা করব, এটাই। চলো আমি তোমাদের এই পটল আলুর রসাটা একটু দেখিয়ে দিই। তো এই যে পটল আলুর রসাটা, এতটা ঝোল থাকবে না, এতটা ঝোল রাখবো না, ঝোলটা একটু কমাবো, তার কারণ হচ্ছে যেহেতু ডাল হচ্ছে, ডালের পাশে দেখবে বেশি ঝোলঝোল তরকারি না ভালো লাগে না, ওই জন্য এই ঝোলটা আর একটু শুকিয়ে নেবো, নামানোর আগে গরম মশলা দেবো। আর ঝাল হয়েছে জানো তো, মানে লঙ্কাগুলো এত ঝাল, সব লঙ্কায় কিন্তু সমান ঝাল হয় না, তো এই লঙ্কাটায় এত ঝাল, ওই জন্য আমি বুঝতে পারিনি একটু ঝাল হয়ে গেছে। আর এ দেখো
এই যে ভাজাটা হচ্ছে, চাল কুমড়োটা একটুখানি ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়ে এবার ডালটাকে সম্বাদ দেবো। আর একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটাকে সম্বাদ দেবো। রান্নাটা শেষের দিকে ভাজাটা হচ্ছে, ভাজাটা হলেই হয়ে যায়। এদিকে সবজি দাদা এসছে আর এদিকে আমার বড় চলে আসলো খেতে। তো এদিকে দেখো সবজি দাদা বাড়ির ওপর চলে এসছে, আমাকে আর রাস্তা অবধি যেতে হয়নি। তো কিছু সবজি নিয়ে নেব, কিছুই তো নেই ঘরে। তো আলু তো নিয়ে এসেছি যে কী বলে দোকান থেকে, তো সবজি কটাই নেব। নিচ্ছে হচ্ছে ভেন্ডি, পটল, মূলো, আদা, এই তো এই সব জিনিসগুলো, লঙ্কা, এই সব জিনিসগুলোই নিচ্ছি। আর আমার বর যেহেতু কাজ থেকে আসলো, আমি বললাম একটুখানি ভিডিও করে দাও, কারণ ও সবসময় ব্যস্ত থাকে বলে ওকে দিয়ে আর ভিডিও করানো হয় না, কারণ বাড়িতে আসে ওইটুকু সময় এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো আজকে যেহেতু কাজের চাপটা কম, তার কারণ হচ্ছে সুতো নেই, তো ওই জন্যে একটু আগেই ও চলে এসছে খেতে। তো বললো যে দাও আমি ভিডিও করে দিচ্ছি, তো ভালোই হলো। কেউ যদি একটু ভিডিও শ্যুট করে দেয় না সত্যি খুব সুবিধা হয়। তো এই যে পুঁইশাক নিচ্ছি, আর পুঁইশাকের জন্য তো নিতে হবে কুমড়ো, তো কুমড়ো তো নিতেই হবে। তো চলো কিছু সবজি নিয়ে নিই, পরে তোমাদের আবার দেখাচ্ছি। আর রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, রান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করব যে কী কী রান্না হয়ে মানে হয়েছে, তারপর আমার বরকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। শনিবারের রান্না মুগের ডাল, চাল কুমড়ো দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করলাম হচ্ছে মুগের ডাল। তবে ভয়েস ওভারটা তো আমি রাতে দিচ্ছি, ডালটা কিন্তু সেই হয়েছিল, সিরিয়াসলি বলছি, দারুণ খেতে হয়েছিল। আর ডালটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও তো। আর হাঁড়িতে রয়েছে কিন্তু ভাতে আলু সেদ্ধ দিয়েছি, সেটা মাখার জন্য লঙ্কাটাও ভেজে নিয়েছি, আর চাল কুমড়োটা সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছি। আর এই হচ্ছে পটল আলুর রসা। তো সবকটা রান্নাই দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার বড় দিকে স্নান করছে, আর এটা হচ্ছে বেড়েছি আমাদের বাড়ির দাদার জন্য, বৌদি যেহেতু নেই তো আমি খেতে দিচ্ছি। তো এই যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি খাবার টাবার, তো এটা আমি ঘরে গিয়ে দিয়ে আসবো দাদাকে। তো তারপর আমার বড়ের স্নান হয়ে গেলে তারপর আমরা দুজন মিলে খেতে বসবো। খাওয়া দাওয়া করার পর বর চলে গেছে কাজে, আর এখানে নিয়ে আমি বসে পড়েছি সব জিনিসপত্র যেগুলো গতকালকে আনা হয়েছিল মুদিখানার দোকান থেকে। তো অনেক কিছুই রয়েছে দেখতেই পাচ্ছ, আলু, পেঁয়াজ, রসুন, তারপরে চাউমিন নিয়েছি, একটু ডাল নিয়েছি, তারপর বিস্কুট, মুড়ি, তড়কা কিনেছি। তো মানে যা যা লাগে সেইগুলো, আর এই যে 25 কেজি। দেখো এই সবজিগুলোকেই আজকে নিলাম। এই যে এখানে রয়েছে ভেন্ডি, ভেন্ডিগুলো জানো তো খুব কচি কচি ভেন্ডিগুলো, মাকে দেখতাম মা এইভাবে ভেঙে দেখতো ভেন্ডি একদম কচি কিনা। তো আমি দেখেই বুঝতে পারছি বেশ ভালো লাগছে ভেন্ডিগুলো। তো এই ভেন্ডিগুলো নিয়েছি, পটল নিয়েছি, আর এই যে কী বলে গাটিকচু নিয়েছি, আর পুঁই শাক নিয়েছি, কালকে ভাবছি পুঁই শাক করবো, আজকে তো রান্নাবান্না সব কমপ্লিট। আর এই যে এটা হচ্ছে কুমড়ো, কুমড়ো নিয়েছি, আর এখানে মুলো নিয়েছি, মুলোর শাকগুলো বেশ সুন্দর আছে, এই মুলোর শাকগুলো বেছে রেখে দেবো প্লাস্টিকে বা ঝুড়ির মধ্যে, এটা হচ্ছে আগামীকাল ভাবছি শাক করব। আর এই যে মুলো নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বাজার, সব জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে আমার মনসোনা চলে এসছে, ও ছিল না আমরা যখন খাচ্ছিলাম, তো ওকে দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দিলাম। কাজকর্ম সেরে এই জায়গাটাতে বসেছি, তার কারণ হচ্ছে একটা ব্র্যান্ডের কাজ রয়েছে, ইমিডিয়েটলি সেই কাজটা আমাকে দিতে হবে। মাথাটা একটু একটু যন্ত্রণা করছিল, তবে আগের মতন অতটা যন্ত্রণা নেই। তো এই যে এই জায়গাটাই মানে সকালে তো স্নান করেছি, কিন্তু রান্না টান্না সারার পর দেখি একটুখানি ব্যথা করছে বলে এখানটায় আবার একটু তেল জল দিলাম। যাই হোক মাথা এখন ঠান্ডা ঠান্ডাই রয়েছে, ওষুধও চলছে। তো এখন আমার ব্র্যান্ডের কাজ রয়েছে, সেই কাজটা করতে হবে বলে এই যে এই ফোনটা নিয়ে নিয়েছি। এই টুকটাক কাজের জন্য আমার এই ফোনটা বেশ ভালোই উপকার দিচ্ছে। যাই হোক চলো আমার যে কাজটা রয়েছে সেটা করি, তারপর ভিডিও এডিটের কাজ রয়েছে অনেক কাজ, তারপর একটু ঘুমাতে হবে। সব কিছু কাজের মাঝে একটু তো ঘুমাতে হবে নাকি, সব সময় খেলে এই কাজ সেই কাজ ওই কাজ করতেই রয়েছি সকাল থেকে উঠে, একটুখানি নিজের জন্য তো সময় দিতে হবে। তো যাই হোক এই সব কাজগুলো সেরে আধ ঘন্টা একটু ঘুমাবো।